নমস্কার, আপনারা দেখছেন ইউনিক মাস্টার আইডিয়া চ্যানেল, আর আমি সন্দীপ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ আরও একটি ব্যবসার আইডিয়া। তো বন্ধুরা, অন্য ব্যবসার আইডিয়ার থেকে আজকের ব্যবসার আইডিয়াটি একটু আলাদা। তো ব্যবসার আইডিয়াটি শুরু করছি। আজকের ব্যবসার আইডিয়াটি হচ্ছে মাশরুমের ফার্ম তৈরি। হ্যাঁ বন্ধুরা, আপনারা নারী পুরুষ সকলেই এই ব্যবসাটি করতে পারেন, এবং এর বাজারে প্রচুর চাহিদা, দিনকে দিন তৈরি হচ্ছে এই মাশরুম। এবং সত্যি কথা বলতে এটার সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর পেছনে আপনি দিনে মাত্র 2 ঘন্টা সময় দিতে পারেন, মানে এটাকে জাস্ট একটা পার্ট টাইম ব্যবসা হিসেবেও আপনারা করতে পারেন। এটাকে ফুল টাইম হিসেবে কোনো শুরুতে করার দরকার নেই, এটাকে পার্ট টাইম ব্যবসা হিসেবে এবং বাড়ির মহিলাদের কাজে লাগিয়ে আপনারা ফার্মটা তৈরি করতে পারেন। আর ফার্ম বলতে বাড়ির সামান্য কিছুটা যদি এক্সট্রা বাড়তি জায়গা থাকে, বা যদি আপনার মনে করেন ছাদে করবেন, তো ছাদেও আপনারা ঘিরে নিয়ে, ছাদটাকে ঘিরে নিয়ে টিনের সেট করেও আপনারা এটা করতে পারেন। একটু অন্ধকার জায়গা হলে এটা বেশি ভালো হয়। তো আপনারা বাড়ির যে অবাঞ্ছিত জায়গা যেগুলো থাকে, অনেক বাড়িতেই তো এক্সট্রা জায়গা বাড়তি থাকে, সেখানেও আপনারা ছোটোখাটো একটু সেট করে নিয়ে আপনারা এটা করতে পারেন। তো প্রথম কথা, এর জন্য কোনো ঝামেলার কিছু নেই, শুধু এই ব্যবসাটি করতে গেলে লাগবে একটি প্রপার ট্রেনিং। ট্রেনিং ছাড়া এই ব্যবসাটি কোনো মতেই করতে পারবেন না, আর ট্রেনিং নিতে হবেও সে ভালো কোনো জায়গা থেকে। তো বন্ধুরা, আজকে সেই ভালো জায়গারই একটি ট্রেনিংয়ের সন্ধান আপনাদেরকে আমি দেব, এবং খুবই ভালো জায়গা। এখানে কোনো টাকা পয়সার খামতি নেই, সামান্য একটা খরচার বিনিময়ে আপনারা ট্রেনিংটা খুব ভালোভাবে নিতে পারবেন। এবং এখানে সংস্থাটি এত ভালো সংস্থা, যেখান থেকে আপনারা যদি ট্রেনিং নেন, সেখানে আপনারা প্রথম সামান্য নামমাত্র খরচে ট্রেনিংটা নেওয়ার পরে আপনারা সেখান থেকে বীজও পাবেন, এবং কিছু র মেটেরিয়াল ওরা ট্রেনিংয়ের জন্যই সমস্ত বাড়িতে প্র্যাকটিক্যাল কাজের জন্য সেগুলোও দিয়ে দেওয়া হবে। তো সেরকমই থেকে জায়গা থেকেই আপনারা ট্রেনিং নেওয়া উচিত, কারণ যে কোনো এখন বন্ধুরা আপনারা দেখেছেন যে প্রচুর মাশরুমের ট্রেনিং সেন্টার হয়েছে, গ্রামে গঞ্জে গিয়ে ট্রেনিং শেখাচ্ছে, এবং সেখান থেকেই বলছে কাঁচামাল কিনতে হবে, বীজ কিনতে হবে, এবং ওখানেই বিক্রি করতে হবে। এরকম নানা রকমের প্রলোভনে সেই চিটফান্ড ঘুরিয়ে চিটফান্ডের মতোই এখন সংস্থা গজিয়ে উঠেছে। তো সেসব জায়গা থেকে না গিয়ে বন্ধুরা বলবো, আপনারা নিজেরা ট্রেনিং নিয়ে নিজেরাই স্বাবলম্বী হন, নিজেরাই শিখুন। যেখান থেকে বীজ পাওয়া যায় সেখান থেকে আপনারা সরাসরি এই সংস্থায় ট্রেনিংয়ের সেন্টারে গেলেই আপনারা সেখান থেকে কোথা থেকে বীজ পাবেন এবং ওখান থেকেও বীজ পাবেন, সেই সমস্ত অ্যাড্রেস দিয়ে দেবে। মানে এখানে আপনাকে বাঁধিয়ে বেঁধে রাখবে না যে আপনার আমার থেকেই নিন, আমাকেই বিক্রি করুন, এরকম কোনো বাধা বাধ্যবাধকতা নেই এখানে যদি ট্রেনিং নেন এবং নামমাত্র। এবং ট্রেনিং শেষে আপনারা যদি সার্টিফিকেট নিতে চান, সরকারি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের যে সার্টিফিকেট, সেই সেন্টারের সার্টিফিকেট আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে নামমাত্র খরচে। তো মোটমাট কথা, পরিষ্কার কথা যে এটা কোনো ভুয়ো সংস্থা নয়, এটি খুব ভালো সংস্থা। আপনারা সেখান থেকে গিয়ে ট্রেনিংটা নিন, আর এই ট্রেনিং সেন্টারটা খুবই কাছে, হাওড়ার থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরে। তো এখান থেকে আপনারা অনায়াসে ট্রেনিং নিতে পারবেন, এবং সপ্তাহে মাত্র 2 দিনের ট্রেনিং আপনারা নিতে পারেন। এবং এই সংস্থার কর্ণধার অরিজিৎ সরকার, তার বক্তব্য আপনারা ভিডিওর মধ্যে শুনতে পাবেন, এবং সম্পূর্ণভাবে আপনারা পরিষ্কার হয়ে শুনে নিতে পারবেন, এবং স্ক্রিনে ওনার নাম্বার থাকবে, আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আগে ওনার বক্তব্যটা আপনারা শুনে নিন, কী কী লাগবে এই ব্যবসাটা করতে গেলে, এবং কীভাবে আপনারা বাজারে অন্যান্য জায়গা থেকে যে বীজের দাম তার থেকে কত কম খরচে এখানে আপনারা বীজ পাবেন, এই সমস্ত কিছুই আপনারা ওনার কাছ থেকে শুনে নিন। এবং এর এই ব্যবসাটির ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেও ওনার সাথে সরাসরি কথা বলুন, ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, সরাসরি আপনারা কথা বলুন। এবং যদি ট্রেনিং আপনারা নিতে চান, এবং কীভাবে ব্যবসাটি করবেন, কীভাবে মার্কেটিং করবেন, সমস্ত কিছু, এবং একবারই ট্রেনিং নয়, এখানে যদি আপনারা ট্রেনিং প্রথম ট্রেনিংটা নিতে যান, আপনারা ওই ট্রেনিংয়ের ওই একই পয়সার বিনিময়ে আপনারা যদি বুঝতে না পারেন আবার যাবেন, 4-5 বার আপনারা ফ্রিতে ট্রেনিং পাবেন। এবং তারপরেও যদি আপনারা ভালোভাবেও শিখতে না পারেন, সেটা সম্ভব নয়, সে কারোর পক্ষে 2-3 বার শেখার পরেও যদি সম্ভব না হয়, কেন হচ্ছে না সেই সমস্ত সলিউশন ওনার কাছ থেকেই পাবেন, এবং ওনারা প্রয়োজনে আপনার বাড়িতে এসেও আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাবে। তার বিনিময়ে আপনার নিশ্চয়ই কোনো খরচ হবে, যেটা আপনাকে যদি বাধ্য হয়ে বাড়িতে এসে শিখিয়ে দিতে হয়, আপনার পরিবেশ যদি দেখার যদি প্রয়োজন মনে হয়, কারণ এটি একটি খুবই এমন জিনিস যেটা যে কোনো পরিবেশে তৈরি হবে না, এটা পরিষ্কার, সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে রোদের সূর্যের আলো ভালোভাবে যেখানে প্রবেশ হয় সেখানে এই মাশরুমটা ভালোভাবে তৈরি হবে না, সেই জন্য সম্পূর্ণ ট্রেনিংয়ের প্রয়োজন আছে, ট্রেনিং ছাড়া মোটেই এটা তৈরি হবে না। তাই বন্ধুরা, আপনারা শুনুন অরিজিৎবাবুর বক্তব্য। তো চলুন দেখে নিই অরিজিৎবাবু কী বলছে। নমস্কার, ন্যাচারাল হেলদি মাশরুম হাওড়া কদমতলা থেকে বলছি। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করুন মাশরুমের। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবসাটা করতে গেলে যোগ্যতার কি প্রয়োজন, মানে কি যোগ্যতা লাগে? এই ব্যবসাটা সেরকম কিছু যোগ্যতা লাগে না, মানে আপনি যেহেতু এটা চাষ, যে কোনো মানুষ করতে পারে, এতে কোনো রকম আলাদাভাবে পুঁথিগত যোগ্যতার প্রয়োজন নেই, যে কেউ করতে পারে।
তো ব্যবসা করতে গেলে আমাদের সবারই মাথায় যেটা প্রথম প্রশ্ন আসে, ক্যাপিটাল কিরকম লাগে এই ব্যবসার ক্ষেত্রে? দেখুন, এই ব্যবসা শুরু করতে গেলে ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটা ক্যাপিটাল নিয়ে শুরু করতে চান। মিনিমাম যদি বলেন, আমি মনে করি উইথ ট্রেনিং আপনি 2-2.5 হাজার টাকার মধ্যে শুরু করে দেবেন। তো এই বিজনেসের ক্ষেত্রে কাঁচামালটা আমরা কোত্থেকে পেতে পারি? কাঁচামাল খড় বাদে বাদবাকি আমরা সব সাপ্লাই করে থাকি। আপনি না যদি এখান থেকে চান নিতে পারেন, তাছাড়া যদি নাও চান আপনি বাইরে থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারেন, সে সমস্ত কিছু আপনি খোঁজ পেয়ে যাবেন ট্রেনিং আসবে বা আমাদের থেকে নিলে আমরাও সাপ্লাই করে দিই, কোনো অসুবিধা নেই। ধরুন আমি ব্যবসাটা শুরু করতে চাই, তো কিভাবে শুরু করব আমি ব্যবসাটা? দেখুন, ব্যবসা যে কোনো কিছু শুরু করতে গেলে, বিশেষ করে এরকম ফার্মিং জাতীয় যদি কিছু আপনাকে করতে হয়, আগে ফার্মিংটা শিখতে হবে। তার জন্য সবার আগে যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা প্রপার ট্রেনিং। আপনি ফার্মিংটা কীভাবে করবেন, কী কী মানে প্রবলেমের সম্মুখীন হবেন, সেগুলোকে ওভারকাম কী করে করবেন, সেই জন্য সব কিছুর জন্য একটা ট্রেনিং নিয়ে নেওয়া সব থেকে বেটার অপশন। তো আপনি ট্রেনিং করুন, করে তারপরে আপনি শিখতে পারবেন। তো আমরা সবাই ব্যবসা শুরুর পিছনে আমাদের যে মূল উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে লাভ। তো এই বিজনেস থেকে কিভাবে কতটা মোটামুটি লাভ আসতে পারে? লাভটা পুরোটাই নির্ভর করে কিন্তু মার্কেটিং এর উপর। আপনি মার্কেটিং যত ভালো করতে পারবেন, আপনার প্রোডাকশন যত ভালো হবে, আপনার লাভ তত বেশি হবে। মোটামুটি আমি যদি একটা বলি যে আপনি পার ডে যদি এই একটা ধরুন সিলিন্ডার করতে করে আপনি এ থেকে 2 কেজি মোটামুটি ফলন আশা করা যায়, মানে 2 কেজি থেকে 2.5 কেজি, আমি 2 কেজিও যদি মিনিমাম ধরে চলি, 1.5 থেকে 2 কেজিও ধরি, 2 কেজিতে যদি আপনি ডাইরেক্ট কাস্টমারকে সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি কেজিতে 100 টাকা লাভ থাকতে পারে। 100-120 কাস্টমার ডিপেন্ড করে মার্কেটের ওপর, মোটামুটি আমি বলছি 80-100 টাকা লাভ থাকতে পারে। তো 80-100 টাকা যদি আপনি খুচরো রেটে বিক্রি করতে পারেন, 5 কেজিও যদি বিক্রি করেন, তাহলে আপনার পার ডে 400-500 টাকা এসে যায়। মহিলারা কি এই ব্যবসার সাথে কোনোভাবে যুক্ত হতে পারে? মহিলারা অবশ্যই পারে। আমি তো বিশেষ করে মহিলাদেরকে অনুরোধ করবো, ঘরে যারা বসে থাকেন কিছু করতে চাইছেন, অবশ্যই আপনাদের এই ব্যবসাটা করা উচিত। খুব অল্প পুঁজিতে শুরু করা যায়। দেখতে পাচ্ছেন আমার পাশে আমার ওয়াইফ, ওই মূলত ফার্মিংটা দেখে, পিঙ্কি সরকার, তো ও ফার্মিংটা দেখে, ওই সব কিছু করে, আমি শুধু মার্কেটিংটাই ম্যাক্সিমাম দেখি। ও আমার থেকে সব শিখে নিয়েছে, নিয়ে এখন নিজে ফার্মিং, কোনো অসুবিধা নেই, মহিলারা খুব ভালোভাবে করতে পারে। সারাদিনে কতক্ষণ সময় মোটামুটি আমাদের এই বিজনেসের পিছনে দিতে হবে? আপনি পার্ট টাইমে আগে শুরু করতে পারেন, যে কোনো কিছু করছেন আপনার প্রেজেন্ট প্রফেশনকে ডিস্টার্ব না করে যে কোনো কিছু পার্ট টাইমে শুরু করতে পারেন। এটা সারাদিনে 1-1.5 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স লাগে। আপনি যদি দেন রোজের বেসিসে নিয়ম করে দেন, তাহলেই এই ব্যবসাটার জন্য খুব মানে ভালোভাবে কাজ করতে পারবেন, এর বেশি না। তো আপনি যেটা বললেন লাভের জন্য সব থেকে বেশি ডিপেন্ড করে মার্কেটিংটা, তো মার্কেটিংটা আমরা কীভাবে করতে পারি এই বিজনেসে? দেখুন, মার্কেটিং ব্যবসা করতে গেলে মেন জায়গা হচ্ছে মার্কেটিং। তো আমাদের মানে মার্কেটিংয়ের কে চাপা দেওয়ার জন্য, মানে কী বলবো, মার্কেটিংটাকে ভয় দেখিয়ে, একটা ভয় দেখিয়ে মানুষের মধ্যে যে ব্যবসা তোমরা ফলন করো আমি বিক্রি করবো, এই নিয়ে একটা নাকি প্রচুর দুনম্বরি হচ্ছে। যদিও আমি অতটা শিওর নয়, আমি সব স্টুডেন্টদের কাছ থেকেই শুনেছি যে তারা নাকি এই যে বীজটা ধরুন, এই বীজটা আমরা 115-120 টাকায় বিক্রি করি, সেটা তারা 400-500 টাকা কেজিতে বিক্রি করছে, শুধু মার্কেটিংয়ে তারা মালটা কিনে নেবে বলে। তো আমি মনে করি, এবং তাতে নাকি আরও লোক নিয়ে এলে পয়সা আছে আদার্স থিং, সেটা আমি যাচ্ছি না সে তর্ক বিতর্কে। মার্কেট যদি ব্যবসা আপনাকে স্বাধীনভাবে করতে হয়, তাহলে মার্কেটিং আপনাকেই করতে হবে। আমরা অফলাইন অনলাইন মানে B2B B2C দুরকম মার্কেটিং প্রসেস অফলাইনে এবং অনলাইনে কীভাবে করবেন সেটার পুরো গাইডেন্স আমরা এখান থেকে দিয়ে দেবো, আপনারা সেই মতো এগোবেন। আমরা যে কোনো রকম হেল্প চাইলে আমরা করে দিতে পারবো মার্কেটিং। আপনারা প্রথমে দেখুন, প্রথমে একটু অসুবিধা হবে মার্কেটিং করতে, আস্তে আস্তে আপনার পরিচিতি হলে যে কোনো ব্যবসায়ী তাই সেইভাবে কিন্তু মার্কেটিং বাড়বে, এবং আস্তে আস্তেই ব্যবসাটা যাবে ছুটে বেলাতে, তারপর আপনি সেই মতো ব্যবসা বাড়াবেন মার্কেটিং করতে পারবেন। তো ধরুন কেউ ব্যবসাটা শিখতে চায় আপনাদের থেকে, তো কীভাবে যোগাযোগ করবে একটু বলে দেবেন? যোগাযোগ আমার নাম্বার 8981-222-126, আবার বলে দিচ্ছি 8981-222-126 আমার নাম্বার। এই নাম্বারে সকাল 11টা থেকে রাত্রির 9:30-10টার মধ্যে আপনি কল করে নিন, আমরা কলে সমস্ত কিছু অ্যাডভান্স মানে আপনাকে বলে দেবো, এবং আমাদের 1000 টাকা ট্রেনিং ফিজ মাত্র। তার মধ্যে আপনাকে এই ফোন আমরা দিয়ে দেবো প্রথমে ট্রায়াল করার জন্য, যদি ফেলিওর হন আমরা আবার ফ্রি অফ কস্ট আপনাকে স্পন দেবো, এতে কোনো হিডেন চার্জ নেই। আপনি যদি আবার ট্রেনিংয়ে এসে বসতে চান তাতেও কোনো হিডেন চার্জ নেই, আপনি এসে বসতে পারেন 1000 টাকা একবার পে করে। আর এক্সট্রা 250 টাকা আমরা চার্জ নিই যদি আপনি সার্টিফিকেট চান, সেখানে অল ইন্ডিয়া ভোকেশনাল ট্রেনিংয়ের সার্টিফিকেট আমরা প্রোভাইড করি, তার জন্য আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা দিতে হবে। 2 দিন আপনাকে আসতে হবে এখানে আমাদের ট্রেনিং করতে,
উলিবেড়িয়ায় আমাদের রোববার ট্রেনিং হয়, আর আমাদের এখানে উইকডেজে একটা যে কোনো দিন ফিক্স থাকে সেই ডেজটা আমরা জানিয়ে দেবো যখন ফোন করবেন কোন ডেজে হচ্ছে। তো সেখানে আপনাকে ট্রেনিং করতে আসতে হবে দুটো সপ্তাহে, মানে বৃহস্পতিবার এলে আবার পরের বৃহস্পতিবার, রোববার এলে আবার পরের রোববার। তো এই টোটালটার জন্যই 1000 টাকা চার্জ, একদিনে থিওরিক্যাল হবে, একদিন প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে, আর আমরা আপনাকে ফর্ম দিয়ে দেবো, সেই ফর্মে আপনি বাড়িতে গিয়ে ট্রায়াল করে দেখে নেবেন। বন্ধুরা, আপনারা দেখলেন অরিজিৎ বাবুর বক্তব্য, আপনারা শুনলেন, তো আপনারা নিশ্চয়ই ওনার কথা শুনে বুঝতে পেরেছেন, বা প্রয়োজনে আপনারা ফোন করে ওনার সাথে কথা বলুন যে উনি কী বলতে চাইছে, আর বিস্তারিতভাবে আপনারা জেনে নিন যে কীভাবে এটা করলে ভালো হয়, কীভাবে মার্কেটিং করবেন, সম্পূর্ণটা আপনারা ওনার কাছ থেকে জেনে নিন। প্রয়োজনে ওনার কাছে যান, ট্রেনিং নেন বা না নেন, ওনার কাছে গিয়ে কথা বলুন, সেই সুবিধাও পাবেন, ওনার বক্তব্য ওনার কাছ থেকে শুনতে পারবেন। আপনি আপনার পরিবেশের মধ্যে যে পরিবেশে আপনি চাইছেন সেই পরিবেশে সেটি হবে কি হবে না, সেই সম্পূর্ণ টেকনিক্যাল সাপোর্ট উনি করবেন, এবং ওনার কাছ থেকে আপনারা প্রয়োজনে গিয়ে দেখুন যে কী সমস্যা, এটা সম্ভব কি না আদৌ আপনার পরিবেশে, বা আপনি করতে পারবেন কি না, কারণ যে কারো জন্য ব্যবসা নয় বন্ধুরা, পরিষ্কার হচ্ছে যে সবার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। তো ব্যবসা যাদের জন্য সেই গুণাবলী সবার মধ্যে থাকে না, তো যাদের মধ্যে থাকে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা এনার মধ্যে ব্যবসার সেই সম্ভাবনা আছে কি নেই। তো বন্ধুরা, ব্যবসার আইডিয়াটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নমস্কার, আজকের ব্যবসার আইডিয়াটি এ পর্যন্তই।